আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠু হবে, ওবায়দুল কাদের থাকছে। দেশটাকে নিয়ে আজ ভাগ বাটোয়ারার হাট বসেছে, রিজভী। জানাবো রাজনৈতিক সংকট উত্তরণে রাষ্ট্রপতিকে ভূমিকা রাখার আহ্বান। সর্বশেষ এবার একদিনে শনাক্ত 3000 ছাড়ালো, মৃত্যু 12 জনের। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশাবাদী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশার কথা জানিয়েছেন তিনি। সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ইউনিয়ন নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করছে। এরই ধারাবাহিকতায় আমরা আশা করছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ পরবর্তী নির্বাচনগুলো সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, পরবর্তী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে। স্টেক হোল্ডার হিসেবে আওয়ামী লীগ আগামী 17 জানুয়ারি সংলাপে অংশ নেবে। একটি অর্থবহ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শক্তিশালী কমিশন গঠনে আওয়ামী লীগের মতামত ও প্রস্তাবনা সংলাপে উপস্থাপন করা হবে। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি নেতারা বিভিন্ন স্থানে রাজনৈতিক সমাবেশের নামে সন্ত্রাস ও সহিংসতার উস্কানি দিচ্ছেন, কেউ কেউ আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন, ডাইরেক্ট অ্যাকশনের হুমকি দিচ্ছেন। আসলে পায়ের নিচে মাটি নেই বলে এসব তাদের নিজেদের উপর জেঁকে বসা ভয় তাড়ানোর নির্জীব হুঙ্কার। আত্মবিশ্বাস হারানো এক ক্ষয়িংছু রাজনৈতিক দলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। বিএনপি নেতাদের প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, আমরা জানতে চাই কাদের নিয়ে তারা যুদ্ধ করবেন, কেন যুদ্ধ করবেন? তাদের যুদ্ধ কি লুটপাট, দুর্নীতি আর অরাজকতা সৃষ্টির জন্য? আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, দেশের মানুষকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগও প্রস্তুত। যারা মানুষের মৌলিক অধিকার হরণকারী, দুর্নীতির প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষক, উগ্র সাম্প্রদায়িকতা ধারক ও বাহক হিসেবে পরিচিত এবং যারা স্বৈরতান্ত্রিক মানসিকতা ও স্বেচ্ছাচারিতামূলক অপরাজনীতির উত্তরাধিকার, তাদের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। তাদের যে কোনো ধরনের আস্ফালনকে সর্বাত্মকভাবে প্রতিহত করা হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশটাকে নিয়ে আজ ভাগ বাটোয়ারার হাট বসেছে। আজ সারা বিশ্ব থেকে নিষেধাজ্ঞা আসছে। এর মানে কি? বিশ্বে 100টির বেশি দেশ মনে করে বাংলাদেশে কোনো গণতন্ত্রই নেই, ক্ষমতা দখল করে মানুষকে শোষণ করে নাম দিয়েছে রোল মডেল। কোন দেশ এই রোল মডেলের কথা বলছে, অনুসরণ করেছে, তা জনগণ জানতে চায়। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। রিজভী বলেন, আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ এই অনির্বাচিত সরকারের প্রতি অতিষ্ট ও বিক্ষুব্ধ। এই সরকারের হাত থেকে জনগণ মুক্তি চায়, গণতন্ত্র ভোটাধিকার ফিরে পেতে চায়। তিনি বলেন, মুক্তিযুদ্ধে রক্ত ঢেলে দেওয়া আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশ মানুষ কখনোই চায়নি। দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে জনগণের উপর। এই আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ চক্র গণতন্ত্রকামী মানুষকে গুম, খুন, অপহরণ করতে গিয়ে দেশের জন্য কলঙ্ক বয়ে এনেছে। দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। সরকারি বিধিনিষেধ মেনে জেলা পর্যায়ে সমাবেশ স্থগিত করতে যাচ্ছে বিএনপি। গতকাল বুধবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলনে দলের সিদ্ধান্ত জানাবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নিষেধাজ্ঞার কারণে নওগাঁ বিএনপির সমাবেশ স্থগিতের ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার এই সমাবেশ হওয়ার কথা ছিল, জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান মাস্টার এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলেছেন, আমাদের কর্মসূচি এখনও যেটা চলমান রয়েছে, এরপরে যদি কিছু হয় আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কথা বলে আপনাদেরকে জানাবেন, আবারও নেতৃবৃন্দ বসে আপনাদেরকে জানাবো, খুব তাড়াতাড়ি আপনাদেরকে জানানো হবে। ওমিক্রনের দাপটে সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে 11 ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ শুরু হয়েছে। এই বিধিনিষেধে উন্মুক্ত স্থানে যে কোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান কিংবা রাজনৈতিক সভা সমাবেশ থাকবে বন্ধ। বুধবার থেকে দ্বিতীয় ধাপের সমাবেশ শুরু হয়েছিল বিএনপির। প্রথম দিন 6 জেলা সমাবেশ হয়,
5 ধাপে 22 জানুয়ারি পর্যন্ত 40 জেলায় সমাবেশ হওয়ার কথা ছিল। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপির স্থায়ী কমিটিরা বলছেন, চলমান নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রেখে রাজনৈতিক সভা সমাবেশের উপর বিধিনিষেধ অগ্রহণযোগ্য। করোনা ভাইরাসের বিস্তার রোধে ঘরোয়া সুবিধা বহাল রেখে উন্মুক্ত স্থানে সভা সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণে সরকারি অপপ্রয়াস। চলে যাচ্ছি পরের সংবাদে। নির্বাচন কেন্দ্রিক সংকট সহ রাজনৈতিক সংকট উত্তরণে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও রাষ্ট্রপতি তার মর্যাদাপূর্ণ পদের নৈতিক ক্ষমতা ব্যবহার করে সরকারকে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক সংকট উত্তরণে কার্যকর রাজনৈতিক উদ্যোগ গ্রহণের পরামর্শ দিতে পারেন। আজ বৃহস্পতিবার রাজধানীর পুরনো পল্টন মোড়ে এক সমাবেশ থেকে রাষ্ট্রপতিকে পাঠানো খোলা চিঠিতে এই আহ্বান জানানো হয়েছে। সমাবেশে খোলা চিঠি পড়ে শোনান বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ কাফি রতন, বাসোসের কেন্দ্রীয় নেতা রাজিকুজ্জামান রতন, গণতান্ত্রিক বিপ্লবী জোটের সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম, বাসুদ নেতা মাসুদ খান সহ প্রমুখ। খোলা চিঠিতে বলা হয়েছে, গত দুটি জাতীয় নির্বাচনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনও ব্যর্থ হলে দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ আরও বিপর্যস্ত হবে। সরকার ও সরকারি দল আপনার উপর ভর দিয়ে বৈতরণী পার হতে চায়, কিন্তু তাতে সংকটের কোনো সমাধান হবে না। সংকট সমাধানে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকারের কোনো বিকল্পও নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, দেশ ও জাতির এই গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে রাষ্ট্রের প্রধান অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেই পারেন। সরকার ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈনক্যের ভিত্তিতে সাংবিধানিক নির্দেশনা অনুযায়ী আইন প্রণয়ন করে নতুন নির্বাচন কমিশন গঠন, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠনে প্রয়োজনীয় সমঝোতায় আসতে পারে। সমাবেশ শেষে বামজোট নেতা আকবর খান, শহীদুল ইসলাম সবুজ, জুলফিকার আলী সহ কর্মকর্তাদের কাছে খোলা চিঠির কপি পৌঁছে দেওয়া হয়েছে। চলে যাচ্ছি পরের সংবাদে। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 12 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন 3,359 জন। শনাক্তের হার ছিল 12.03%। আজ বৃহস্পতিবার 13 জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন মাত্র 302 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 15,51,955 জন। এতে আরও বলা হয়েছে, গত 24 ঘন্টায় 27,486 জনের নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয় 27,920 নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 12.03%, মোট শনাক্তের হার 13.62%। বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘন্টার মৃত্যুবরণকারীদের মধ্যে 6 জন পুরুষ এবং 6 জন নারী, 91 থেকে 100 বছরের মধ্যে 1 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 2 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 4 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 4 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণ করে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে 8 জন, চট্টগ্রাম 1 জন, খুলনায় 1 জন, বরিশালে 1 জন এবং ময়মনসিংহে 1 জন মারা গেছেন।